হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি স্পিকারের রিভিউ দেখানোর চেষ্টা করব। স্পিকারটির নাম হচ্ছে AWEI AOE। তো এটি একটি চাইনিজ প্রোডাক্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এর প্রোডাক্টটির মডেল হচ্ছে Y200 অ্যান্ড এটা হাইফাই ওয়্যারলেস স্পিকার। সো স্পিকারটি হচ্ছে, আমি এর আগে কেনার আগে অনেক শুনেছি যে এটা অনেক ভালো একটি স্পিকার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক আছে, দেন মাইক আছে, স্পিকার ফোন আছে, এবং ভিডিও গেমসের জন্য হচ্ছে স্পিকারটা অনেক ভালো। দেন হচ্ছে ওয়েব ভিডিওস, আপনি ইউটিউবে হচ্ছে ভিডিও প্লে করতে পারেন, এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সো আমি এখন এটা প্রত্যেকটা পার্ট আপনাদেরকে এখানে রিকোয়ারমেন্টগুলো কী কী, তো রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি এটা স্পেসিফিকেশানগুলো আমি আপনাদের কাছে দেখাবো। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকগুলো মডেল আছে, গোল্ড, রেড, হোয়াইট এবং ইয়েলো। সো এখানে দেখেন স্পেসিফিকেশানগুলো আরও সুন্দর করে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ ভার্সন 3 অ্যান্ড ওডি ইনপুট ব্লুটুথ এবং টিএফ কার্ডের মাধ্যমে এটা ইউজ করা যাচ্ছে। এবং এখানে স্পিকার ডায়ামিটার দেখান তো আছে 40 মিলিমিটার। দেন হচ্ছে ডুয়েল স্পিকার, দুইটা স্পিকার আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটিং ভোল্টেজ 3.7 ভোল্টেজ ক্যাপাসিটি। দেন হচ্ছে এখানে ফ্রিকুয়েন্সি দেখেন 100 হার্জ থেকে 18 কিলো হার্জ, যেটা হচ্ছে অনেক লং ডিস্টেন্সে হচ্ছে আপনি দেখ স্পিকারটা হচ্ছে মোবাইলে গান প্লে করে স্পিকারে হচ্ছে অনেক দূরে রেখেও কি আপনি গান শুনতে পারবেন। তার মানে হচ্ছে এটার যে ফ্রিকুয়েন্সিটা সেটা অনেক দূর, অনেক লং ডিস্টেন্স পর্যন্ত কাভার করবে। দেন এখানে বিল্ড ইন মাইক্রোফোন আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি মোবাইলে কল রিসিভ করে কথা বলতে পারবেন। যেমন এখানে ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট ভালো, আমরা দেখতে পাচ্ছি এখানে 2500 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টা হচ্ছে আপনি চার্জ দিয়ে এটা হচ্ছে মানে ব্লুটুথে গান শুনতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে মিউজিক প্লেয়িং টাইম 4 to 8 আওয়ার্স, মানে লং টাইম ধরে হচ্ছে আপনি গান শুনতে পারবেন। দেন চার্জিং 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে সম্পূর্ণ চার্জ হইতে। দেন হচ্ছে এখানে দেখেন লেখাই আছে ব্লুটুথ ট্রান্সমিশন ডিস্টেন্স 10 মিটার, মানে 10 মিটার লং ডিস্টেন্সে কিন্তু আপনি চাইলে এটা মানে আপনার ফ্রিকোয়েন্সি কাভার করবে। তো এখন আমি ডিভাইসটা হচ্ছে খুলে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিভাইস। তো AOE, তো এখানে ডিভাইসটা এরকম এক প্যাকেট করা থাকবে। তো এর সাথে কি কি থাকে সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে স্পিকারটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা স্পিকার AOE। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা যখন হচ্ছে ল্যাপটপের মধ্যে লাগাবো তখন হচ্ছে এখানে দেখবেন এটা হচ্ছে এখানে এই যে পাওয়ার বাটন আছে। আচ্ছা আমি এটা পরে অন করে দেখাচ্ছি। তো এখানে দেখি আমরা কি কি আছে। সো এখানে এই যে একটা ক্যাবল আছে আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাবলটা দিয়ে হচ্ছে আপনি এই যে যদিও AWX ক্যাবল যেটা আর কি, এটা হচ্ছে এখানে ইনসার্ট করে এই যে এখানে আরেকটা এই অপর প্রান্ত হচ্ছে ল্যাপটপের সাথে প্লাগ ইন করে আপনি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ব্লুটুথ ছাড়া গান প্লে করতে পারবেন। অথবা যদি এটা ইউজ না করেন এই যে এখানে এই যে পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটন আছে। দেন হচ্ছে এখানে এই যে মেমোরি কার্ডের স্লট আছে, আপনি চাইলে মেমোরি কার্ড ইনসার্ট করতে পারেন। দেন হচ্ছে এখানে এই যে USB আছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে সাথে একটা USB আছে এখানে। তো আমি এটা একটু দেখাচ্ছি, অনেক সুন্দর একটা USB আছে, কিন্তু এটার সাথে কোনো চার্জারের ইয়ে নাই, অ্যাডাপ্টার নাই। সো এটা আপনি যে কোনো ধরনের মোবাইলে চার্জারের সাথে এই যে এখানে প্লাগ ইন করে এই যে এখানে দেখেন USB অপশন আছে, এটাকে এখানে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে এটাকে যে কোনো মোবাইলে চার্জারের সাথে অথবা ল্যাপটপের সাথে লাগিয়ে হচ্ছে আপনি চার্জ দিতে পারেন। তো ডিজাইনটা অনেক সুন্দর। তো এখানে পাওয়ার বাটনে যদি আপনি ক্লিক করেন, দেখেন পাওয়ার বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে ডিভাইসটা হচ্ছে অটোমেটিক্যালি এই যে দেখেন এখানে পাওয়ার আসছে ব্লুটুথ মোড। সো যখন যে মোডে যাবেন সেটা অটোমেটিক্যালি বলে দিবে। সো এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, আপনি যখন চার্জ দিবেন তখন এটা হচ্ছে এখানে সিগন্যালটা দেখাবে। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে দেখেন ডাবল ক্লিক করলে সাউন্ড বাড়বে। দেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি পুরো টাচ জিনিসটা, অনেক স্মার্ট একটা ডিভাইস। তো ডাবল ক্লিক করেন তাহলে এখানে কমবে, আর ডাবল ক্লিক করলে বাড়বে। দেন হচ্ছে এটা দিয়ে হচ্ছে গান নেক্সট করতে পারবেন, এটা দিয়ে হচ্ছে প্রিভিয়াস করতে পারবেন, এটা দিয়ে হচ্ছে পজ করতে পারবেন। সো আমি এখন এই ডিভাইসটা হচ্ছে প্লে করে দেখাবো আপনাদেরকে। সো এখানে আমি একটু সাইড করতেছি। সো এখানে আমার একটা ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন। সো এই ল্যাপটপের সাথে হচ্ছে আমি এখন এটা কানেক্ট করে দেখাবো।
সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ মোড অলরেডি এখানে অন আছে। সো আমি ল্যাপটপে হচ্ছে এখানে সরি এই যে এই জায়গায় এখান থেকে এই যে ব্লুটুথ অ্যাড এ ডিভাইস এখানে ক্লিক করব। আবার দেখাচ্ছি এখানে আছে এই যে ব্লুটুথ থেকে এখানে ক্লিক করবেন অ্যাড এ ডিভাইস। সো এখানে ক্লিক করলে অপশনটা আসবে, দেন এখান থেকে এই যে অ্যাড এ ব্লুটুথ অর আদার ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ব্লুটুথ অপশন আছে, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে অ্যাড এ ডিভাইস এখন সে সার্চিং করবে। তো আমরা এটা মডেলটা হচ্ছে এখানে দেখতে পাবো, আমরা জানি যে এটা মডেল হচ্ছে Y200। তো মডেলটা হচ্ছে এখানে শো করবে আমাদের ব্লুটুথ, কিন্তু এখানে ব্লিঙ্কিং করতেছে মডেলটা। তো এটা হচ্ছে এখানে শো করলে আমরা এর সাথে কানেক্ট করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে Y200 মডেলটা চলে আসছে। তো জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমরা এখন এই যে এটার সাথে কানেক্ট করে ফেলবো। এই যে দেখেন অলরেডি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। ওকে আমরা এখানে ডান দিব। সো এখন আমি হচ্ছে ব্রাউজারে ঢুকব, আমার ডিভাইস কানেক্টেড হয়ে গেছে, এখন আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ইউটিউব থেকে হচ্ছে একটা গান প্লে করব এখন। তো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট স্মার্ট, আপনারা চাইলে যে কেউ এটা ইউজ করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি একটা মিউজিক প্লে করলাম। দেখেন मैं चाहता हूं कि हम दोनों का बिजली का बिल एक ही एड्रेस में आए। যথেষ্ট সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে ভিডিও একটু বাফারিং হচ্ছে। সাউন্ড কমায় দেখাচ্ছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে সাউন্ড কমতেছে, এই যে এখানে দেখেন সাউন্ড কমতেছে, দেন হচ্ছে আবার বাড়াচ্ছে, এই যে এখানে এই দেখেন ডাবল ক্লিক করতেছি সাউন্ড বাড়তেছে। আমি এখানে ফুল সাউন্ড দেই নাই। দেখতে পাচ্ছেন এটা অনেক সাউন্ড, আপনারা চাইলে যে কেউ ইউজ করতে পারেন। তো এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি, যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।